আবার সেই মেয়েটিকে দেখলাম। রাত তখন ঠিক 12টায় হবে। ওপরের ডেকে এতক্ষণ রেলিংয়ের ধারে দাঁড়িয়ে ভারত মহাসাগরের নৈশ শোভা দেখছিলাম। মিডল ওয়াচ অর্থাৎ জাহাজের মারের পাহারা শুরু হয় ঠিক রাত 12টায়। মিডল ওয়াচের ঘণ্টা তখন বাজেনি, তবু 12টা বাজতে বড়জোর আর যে মিনিটখানেক আছে সেকেন্ড মেট অগ্রেনকে ডেকের ওপর আসতে দেখে নির্ভুলভাবে তা বুঝতে পেরেছি। সেকেন্ড মেট হিসেবে অগ্রেনের ওপরই মিডল ওয়াচের ভার। লোকটি মানুষ নয়, যেন যন্ত্র। ঘড়ির কাঁটার মতো তার সবকিছু নড়াচড়া, শুধু নড়াচড়ায়, ঘড়ির কাঁটার মতো নয়। জাহাজের নানা খুঁটিনাটি ব্যাপারে তিনি একেবারে জীবন্ত বিশ্বকোষ আর গণিতশাস্ত্র বললেই হয়। সমুদ্র যখন ঘন কুয়াশায় ঢাকা, আকাশে একটি তারাও দেখা যায় না, তখন তিনি জাহাজের গতি অবস্থান ল্যাটিটিউড লংগিটিউড ধরে একেবারে নির্ভুল বলে দিতে পারেন। ভারত মহাসাগরে জাহাজে ভাসতে ভাসতেই সুদূর চীনের সাংহাইতে কখন চাঁদ উঠছে আর উত্তর মেরু অঞ্চলের স্পিড বার্জনের সমুদ্র কখন থেকে জমে যায় তিনি বলে দেবেন। এমনিতে অগ্রেন একেবারে মাটির মানুষ, শুধু একটি ব্যাপারে তার ক্ষিপ্ত রুদ্র মূর্তি কখনো সখনো নাকি দেখা যায়। জাহাজের কম্পাসের ধারে কাছে নাবিকদের কেউ ভুলে ছুরি কাঁচি গোছের লোহার কিছু যদি ফেলে যায়, তাও হলে তার রক্ষা নেই। অগ্রেনের সেই আগুনের মতো জ্বলে ওঠা চেহারা দেখার সঙ্গে একটা দুর্ভেদ্য রহস্যের সমাধান জানবার ভাগ্য এ যাত্রায় আমার হবে ভাবতেও পারিনি। অগ্রেন আমায় গুড নাইট জানিয়ে সামনে চলে যাবার পর কেবিনে ফিরে যাবার জন্য পা বাড়ালাম। উপরের ডেক থেকে কেবিনে যাবার সিঁড়ির কাছে গিয়ে থমকে দাঁড়াতে হলো। সিঁড়িটা নিচের ডেকের করিডরে নেমেছে। সেই করিডরের পাশেই আমাদের কেবিন। করিডরটা তখন প্রায় অন্ধকার। সেই আবছা আলোতেই মেয়েটিকে দ্রুত পদে করিডরের অন্য প্রান্তে চলে যেতে দেখলাম। থমকে দাঁড়িয়েছিলাম মুহূর্তের জন্য। তারপরে পড়ি কি মরি অবস্থায় নিচে নেমে গেলাম। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, প্রেমেন্দ্র মিত্রের লেখা ভুতুড়ে জাহাজ। গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু শুরু করছি গল্পের পরবর্তী অংশ। কিন্তু কোথায় সে নারী মূর্তি? সমস্ত করিডরটা একবার ঘুরে এলাম। এ ডেকে দুটি মাত্র প্রথম শ্রেণীর কেবিন, তার একটিতে আমরা আর একটিতে স্বয়ং ক্যাপ্টেন থাকেন। করিডরটা শেষ হয়েছে গিয়ে নিচে জাহাজের খোলে যাবার সিঁড়িতে। সেখানে মালপত্র বোঝাইয়ের গুদাম থেকে ইঞ্জিন ঘর ও নাবিকদের থাকবার জায়গা। কোনো মহিলার সেখানে লুকিয়ে থাকা তো অসম্ভব। অথচ লুকিয়ে না থাকলে এ নারী মূর্তি এ জাহাজে উপস্থিত থাকে কি করে? দুদিন আগে বন্দর থেকে জাহাজ ছাড়বার পরই সেদিন এমনি গভীর রাত্রে মেয়েটিকে প্রথম ওই নিচের করিডরে দেখতে পাই। সেদিন ওপরের ডেক থেকে নিচে নামছিলাম না, রাত্রে ঘুম না আসায় ওপরের ডেকে যাবার জন্য কেবিন থেকে বার হচ্ছিলাম। দরজা খুলতেই করিডরের অন্য প্রান্তে মেয়েটিকে দেখতে পাই। আমায় দেখতে পেয়েই মেয়েটি সিঁড়ি দিয়ে নিচের খোলে নেমে যায়। এই জাহাজে তখন প্রথম উঠেছি। যাত্রী আর কে কে আছে না আছে তা জানি না, তাই সেরকম কিছু বিচলিত না হলেও একটু অবাক বোধ হয়েছিলাম। জাহাজটা নেহাতি মাল বাওয়া ট্র্যাম্প স্টিমার। যাত্রী সাধারণত এ জাহাজে থাকে না বললেই হয়। বন্দর থেকে জাহাজে ওঠবার সময় কোনো মহিলা যাত্রীকে অন্তত দেখিনি। পরে দুপুরে খাবার টেবিলে বসে কথাটা তুলেছিলাম। প্রথম শ্রেণীর যাত্রী বলে ক্যাপ্টেনের সঙ্গে এক টেবিলে আমাদের খেতে বসবার ব্যবস্থা। যাকে দেখেছি তিনি আমাদের মতো যাত্রী হলে তারও জায়গা এই টেবিলে হওয়া উচিত ছিল, কিন্তু এ পর্যন্ত তাকে খাবার টেবিলে তো নয়ই, স্টিমারেও কোথাও দেখিনি। সে কথাটা পারবার জন্যেই ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেছিলাম, এ জাহাজে আর কোনো যাত্রী আছেন কি না? আর কোনো যাত্রী? ক্যাপ্টেন ডিগবি অবাক হয়ে বলেছিলেন, আর কোনো যাত্রী কোথা থেকে আসবে? এ জাহাজে যাত্রী কেবিন তো মাত্র একটি, যাতে আপনারা আছেন। না, একটু কুণ্ঠার সঙ্গে বলেছিলাম,
এই ফার্স্ট ক্লাস ছাড়া আর অন্য ক্লাসের যাত্রী তো থাকতে পারেন? না মশাই না, দিগ্বি বলেছিলেন ফার্স্ট সেকেন্ড কোনো ক্লাসের কোনো কেবিন আর নেই। আমাদের এই জাহাজে যাত্রী নেওয়া হয় না। বড় লাইনের ভালো জাহাজ থাকতে এই রুদ্দি জাহাজে যাত্রী হতেই বা চাইবে কেন? নেহাত আপনাদের অদ্ভুত শখ, আর এ জাহাজের মালিক আফ্রিকা ট্রেডার্সের সঙ্গে মোগনলাল ব্রাদার্সের কাজ করবার আছে বলে তাদের সুপারিশের চিঠিতে আপনাদের জন্য এই কেবিনের ব্যবস্থা করা হয়েছে। নইলে এই কেবিন বেশিরভাগ খালি থাকে, কখনো সখনো কোম্পানির কর্তাদের কেউ ইন্সপেকশনে এলে ও কেবিনে থাকেন। ক্যাপ্টেনের কথা শেষ হবার পর নিজের সংশয়টা ব্যক্ত না করে পারিনি, বলেছি, তাহলে বুঝতে হবে আমরা আর আপনার জাহাজের ক্রু ছাড়া আর কেউ এ জাহাজে নেই। কিন্তু আমি যে কাল রাত্রে একজন মহিলাকে আমার কেবিনের বাইরে করিডরে দেখেছি। একজন মহিলাকে রাত্রে করিডরে? ক্যাপ্টেন ও মামাবাবু দুজনে বিস্ময়ের সঙ্গে বলে উঠেছিলেন। তারপর মামাবাবুর মুখে একটু টেপা হাসি দেখা গিয়েছিল, বলেছিলেন, ঘুমিয়ে স্বপ্ন দেখিসনি তো? স্বপ্ন? আমি জ্বলে উঠেছি মামাবাবুর উপর, কাল রাত্রে পর্যন্ত আমার ঘুমিয়ে আসেনি। তুমি অবশ্য তখন নাক ডেকে ঘুমাচ্ছ কুম্ভকর্ণের মতো। ওপরের ডেকে যাওয়ার জন্য দরজা খুলতেই ওই মহিলাকে করিডরে অন্য প্রান্তে দেখতে পাই। আমায় দেখি সিঁড়ি দিয়ে তিনি নিচে নেমে যান। কিন্তু তা কি করে সম্ভব মিস্টার সেন? ডিগবির গলায় কিন্তু কৌতুকের বদলে উদ্বিগ্ন গাম্ভীর্য। প্রধানত এই জাহাজে কোনো মহিলা থাকতেই পারেন না, সিঁড়ি দিয়ে নিচে তিনি যাবেনই বা কোথায়? নিচে কি আছে আপনাদের তো কাল দেখিয়েই এনেছি, সেখানে একজন মহিলার থাকবার জায়গা কোথায়? একটু চুপ করে থেকে ডিগবি আবার জিজ্ঞেস করছেন, আচ্ছা মহিলার চেহারাটা কিরকম বলবেন? একটু বিব্রত বোধ করে বলেছি, চেহারা ওই আবছা অন্ধকারে দূর থেকে কি ভালো দেখতে পেয়েছি, তবে পাতলা লম্বা কমবয়সী কেউ বলে মনে হয়েছে। জ্যাকেট আর স্কার্ট পরা, মাথায় তার সঙ্গে একটা বেড়ে ছিল, এ বিষয়ে ভুল নেই। প্রথমটা হঠাৎ তাই যেন মেয়ে অফিসার টফিসার বলে ধারণা হয়েছিল। মাথায় বেড়ে পড়া মেয়ে অফিসার বলে এবার ক্যাপ্টেন হেসে ফেলেছেন। না মশায়, আমাদের ট্র্যাম্প জাহাজে কখনো মেয়ে অফিসার নেওয়ার রেওয়াজটা চালু হয়নি। কালে কালে অবশ্য সবই হবে, তবে তার আগে আমার জাহাজ ছেড়ে অবসর নেবার সময় হয়ে যাবে এই বাচোয়া। হাসি ঠাট্টায় ব্যাপারটা উড়িয়ে দেওয়া আমার মনোপ্রত হয়নি, একটু ক্ষুণ্ণস্বরে বলেছি, জেগে স্বপ্ন দেখার রোগ কিন্তু আমার নেই মিস্টার ডিগবি। এ রহস্যের একটা কিছু মানে নিশ্চয় আছে। একজন অল্প বয়স্কা ইউরোপিয়ান মহিলাকে কাল যে আমি করিডরে দেখেছি তা আদালতে দাঁড়িয়ে হলফ করে বলতে পারি। সত্যি ব্যাপারটা তাহলে অদ্ভুত, মামাবাবু আমায় একটু যেন সমর্থন করেছেন। আচ্ছা, জাহাজে অনেক সময় বিনা খরচে লুকিয়ে যাবার চেষ্টা তো কেউ কেউ করে, সেরকম কোনো ব্যাপার নয় তো? ক্যাপ্টেন এ কথায় সামান্য যেন চিন্তিত হয়েছেন, ভুরু কুচকে খানিকক্ষণ সুপের প্লেটটার দিকে তাকিয়ে থেকে বলেছেন, আমার এই মাল জাহাজে তা আবার মেয়ে। মামাবাবুর দিকে সোজা এবার মুখ তুলে তাকিয়ে বলেছেন, বিশ্বাস করতে মন চায় না মিস্টার রায়, এই স্টিমারে কি সুখে কেউ যেতে চাইবে? আর মিস্টার সেন যা বর্ণনা দিচ্ছেন, সেরকম যুবতী একটি মেয়ে লুকিয়ে থাকবে কোথায়? এ তো আর সমুদ্রের প্রাসাদের মতো বিরাট প্যাসেঞ্জার জাহাজ নয় যা নানা কোন কানাচ আছে লুকিয়ে থাকবার। তবু সন্দেহ জেগেছে, তখন ভালো করে একবার তল্লাশ করে দেখব। প্রসঙ্গটা ওইখানেই শেষ হয়েছিল। রাত্রের ডিনারের সময় ক্যাপ্টেন আমাদের জানিয়েছেন যে স্টিমারটি যত দূর সাধ্য তিনি প্রায় তন্ন তন্ন করে খুঁজিয়েছেন, কোথাও কোনো মহিলাকে তো পাওয়া যায়নি। কথাটা মিস্টার ডিগবি এমন শুনে বলেছিলেন যে মামাবাবু ও আমি দুজনেই একটু সন্দিগ্ধভাবে তার দিকে চেয়েছিলাম। মামাবাবুই বলেছিলেন, আপনার নিজের মনে যেন একটু সন্দেহ জেগেছে ক্যাপ্টেন, কিছু যেন চেপে যাচ্ছেন মনে হচ্ছে। না চেপে যায়নি, ডিগবি একটু ইতস্তত করে বললেন। যে সামান্য ব্যাপারে একটু ধোকা লাগছে সেটা আপনাদের বলবো কিনা তাই ভাবছিলাম, ব্যাপারটা সত্যি হয়তো কিছু নয়। কিছু যদি না হয় তাহলে বলতে দোষ কি? আমি কথাটা বার করতে চেয়েছি। দু এক মুহূর্ত দ্বিধা করে ডিগবি বলেছেন, খোঁজ করে সেরকম কাউকে পাওয়া যায়নি, শুধু আমাদের একজন এবি দু নম্বর হোল্ডে একটা বেড়ে টুপি পেয়েছে।
বেড়ে টুপিতে কিছু অবশ্য প্রমাণ হয় না, ও টুপি সাধারণত পুরুষরাই পরে। আমাদের জাহাজে কাজ করে 30 জন, তাদের কারোরই ওটা হওয়া সম্ভব। শেষের কথাগুলো ডিগবি যেন নিজেকে স্তব্ধ দেবার জন্য বলেছেন, তেমন জোর দিয়ে বলতে পারেননি। মামাবাবু তাই বোধ হয় বলেছেন, টুপি টাকার তা নিশ্চয়ই জানা যায়নি। না, সেটাই মজা, ক্যাপ্টেন স্বীকার করে নিজের ব্যাখ্যা দিয়েছেন। খোঁজাখুঁজি দেখে হয়তো যার টুপি সে হয়তো বোধ হয় ভোরকেই মালিকানাটা চেপে গেছে। ক্যাপ্টেনের এ কথার প্রতিবাদ করতে যাচ্ছিলাম, তার আগেই মামাবাবু বলছেন, আচ্ছা টুপিটা কে পেয়েছে বললেন? বিল মার্ফি, একজন এবি, বলেছেন ক্যাপ্টেন। এবি মানে এবলসমেন্ট তো, মামাবাবু নিজে ব্যাখ্যা করেছেন। তার মানে ওএস অর্থাৎ অর্ডিনারি সিমেন হয়ে অন্তত 3 বছর কাজ করেছে, কেমন? ঠিক ধরেছেন, হেসে বলছেন ডিগবি। আপনি তো জাহাজের খুঁটিনাটি জানেন দেখছি। জানি আর কতটুকু, মামাবাবু বিনয় করেছেন। এই জাহাজে উঠেই কিছু কিছু শিখেছি। সে কথা থাক, এই বিল মার্ফি 2 নম্বর হোল্ডের কোথায় টুপিটা কিভাবে পেয়েছেন জিজ্ঞেস করেছেন? করেছি বই কি, ডিগবি বললেন। 2 নম্বর হোল্ডে এখন বলতে গেলে কিছুই নেই, একধারে গাদা করা কিছু চটের থলে পড়ে আছে। সেই চটের থলের মধ্যে কারুর লুকিয়ে থাকবার জায়গা নেই, সেখানে খোঁজ করবারও কথা নয়। তবুও নিজে থেকে সে থলেগুলো নাড়াতে গিয়ে ওই বেড়েটা পাই। মারফিকে তাহলে খুব উৎসাহী বলতে হবে, বলছেন মামাবাবু। হ্যাঁ, তা একটু উৎসাহী, স্বীকার করেছেন ক্যাপ্টেন। কিন্তু একটু বেয়ারাও বটে, ফার্স্টে মেট পার্কার তো ওকে ওই থলেগুলো ঘাঁটতে দেখে চটেই গিয়েছিল। তাই নাকি, মামাবাবু একটু হেসেছেন। তাহলে মারফি বেয়ারা না হলে ও বেড়েটাও তো পাওয়া যেত না, যদিও বেড়ের কিছু মানে আছে কিনা সেটাই বলা শক্ত। হ্যাঁ, ডিগবি আমার দিকে একটু যেন অপ্রসন্ন ভাবেই চেয়ে বললেন, মিস্টার সেন এমন একটা ফ্যাকড়া তুলছেন যা বিশ্বাসও করতে পারছি না, আবার উড়িয়ে দিতেও পারছি না। এ বিষয়ে আর কিছু কথা তখন হয়নি। তারপর এখন আবার সেই মূর্তিকে ক্ষণিকের জন্য দেখে নিচের সিঁড়ি দিয়ে নেমে তাকে খোঁজবার চেষ্টা আর করলাম না। করিডোর থেকে সোজা নিজেদের কেবিনে ঢুকলাম। মামাবাবু অবশ্য তার বিছানায় অঘরে ঘুমোচ্ছেন। এই পরম বিলাসের ঘুম ভাঙলে তার মেজাজ কি হবে জানলেও আজ আর দ্বিধা করলাম না। 2-4 বার মুখে ডেকে সাড়া না পেয়ে কাঁধ সজোরে নাড়া দিলাম। মামাবাবুর ঘুম কি তাকেই ভাঙবার? আরো 2 বার নাড়া দিয়ে ডাকবার পর অতি কষ্টে চোখ মেলে বিরক্তি জড়ানো স্বরে বললেন, কেন জ্বালাতন করছিস, রাত তো এই মোটে 9টা। 9টা নয়, 12টা, আমি রেগে বললাম। কিন্তু সে কথা নয়, এইমাত্র সে মেয়েটিকে আবার দেখেছি। আবার? মামাবাবু এবার ধর্মর করে বিছানায় উঠে বসলেন। কোথায়? বিবরণটা দিলাম। মামাবাবু তাতে অত উত্তেজিত হবেন আমিও সত্যি ভাবিনি। বিছানা থেকে উঠে পড়ে স্লিপিং স্যুট পরা অবস্থাতেই ক্যাপ্টেনের কেবিনে গিয়ে ধাক্কা দেওয়ায় আমি তখন একটু অপ্রস্তুত। ক্যাপ্টেন এমনিতে ভালো মানুষ, কিন্তু এরকম আচমকা মাঝরাত্রে ঘুম ভাঙালে কি মেজাজ নিয়ে বার হবেন কে জানে। আমি তো পরের দিন সকালে ব্যাপারটা জানাতে চেয়েছিলাম। আমাদের ভাগ্য ভালো, ক্যাপ্টেন তখনও ঘুমননি। ঘুমোবার আগে একটু মমতাত করছিলেন, ভুরু কুচকে বেরিয়ে এলেও আমাদের দেখে জ্বলে উঠলেন না। ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার পর তার মুখ রীতিমতো গম্ভীর হয়ে উঠল। বললেন, না আর হেলাফেলা করবার ব্যাপারে নয়, এখনই নিচে গিয়ে ভালো করে খোঁজ নেওয়া দরকার। একজন ওএসকে ডেকে আমাদের কেবিনের কাছে পাহারায় দাঁড় করিয়ে আমরা সবাই নিচে গেলাম। খোঁজাখুঁজি কিন্তু সবই বৃথা। ইঞ্জিন ঘর থেকে নাবিকদের কেবিন আর সমস্ত হোল্ড যথাসম্ভব সন্ধান করে কোথাও কিছু পাওয়া গেল না। নিজের দেখায় অভ্রান্ত কিনা সে বিষয়ে আমার তখন সন্দেহ জাগতে শুরু করেছে। নাবিকদের ভাবভঙ্গি তো আমাদের ওপর বেশ অবজ্ঞা ও বিদ্বেষের। ক্যাপ্টেন স্বয়ং এ ব্যাপারে উৎসাহী না হলে তাদের খোঁজাখুঁজি করানোই যেত না বোধ হয়। ফার্স্ট মেট তো স্পষ্টভাবে নিজের বিরক্তিটা প্রকাশ করে ফেললেন। ফার্স্ট মেট ও বেড়ে যে পেয়েছে সেই বিল মার্ফির সঙ্গে মামাবাবু একটু আলাদা আলাপ করতে চেয়েছিলেন, ক্যাপ্টেন হুকুম দিয়েছিলেন সেই মতো। প্রথম ফার্স্ট মেটের কেবিনে গেলাম।
আমাদের বসতে পর্যন্ত না বলে তিনি একটা পাইপ ধরাতে ধরাতে গোমড়া মুখে যা বললেন তা অপমানেরই সামিল। আপনারা কোথাকার পুলিশ জানতে পারি? এরকম চেহারার পুলিশ আগে কখনো দেখিনি কিনা তাই জিজ্ঞাসা করছি। মামাবাবুর এক মুহূর্তে আর এক মূর্তি, সমান মেজাজে কড়া গলায় বললেন, আমরা প্রশ্ন করতে এসেছি, শুনতে নয়, আমাদের প্রশ্নের উত্তর দেবেন কিনা বলুন। ফার্স্ট মেডির চেহারা তখন দেখবার মতো, রাঙা মুখ তখন আরো লাল হয়ে উঠেছে রাগে। সন্ডা গন্ডা দৈত্যের মতো দেহখানা, একটা ঘুষি চালালেই আমরা আর নেই। ফার্স্ট মেড কিন্তু আমাদের দিকে জ্বলন্ত দৃষ্টিতে খানিক চেয়ে থেকে অতি কষ্টে নিজেকে সামলালো। পাইপটা মুখে দিয়ে চাপা দাঁতের জড়ানো স্বরে জিজ্ঞেস করল, কি আপনাদের প্রশ্ন? প্রশ্ন শুধু একটা। মামাবাবুর গলা এখনো রুক্ষ। এই মারমেড জাহাজে কতদিন কাজ করছেন? কি একটা কড়া জবাব দিতে গিয়েও ফার্স্ট মেট যে থেমে গেল তা বেশ স্পষ্ট বোঝা গেল। একটু চুপ করে থেকে মুখ থেকে পাইপটা বার করে বলল, এক মাস মাত্র। তাই ভেবেছিলাম, ধন্যবাদ বলে মামাবাবু পিছন ফিরে আমাকে নিয়ে সোজা উপরে আমাদের কেবিনে। মামাবাবুর এ প্রশ্নের উদ্দেশ্য কিছুই বুঝিনি, কিন্তু জিজ্ঞেস করবার আগেই দরজার বাইরে টোকার সঙ্গে ভারী কলার আওয়াজ পেলাম। আসতে পারি? আসুন, বললেন মামাবাবু। ভেতরে যে ঢুকলো ভারী গলার আওয়াজের সঙ্গে চেহারায় তার মিল নেই। রোবার্টের পাতলা কম বয়সী ছোকরা, পরিচয় সে নিজেই দিল। আমার নাম বিল মার্ফি, ক্যাপ্টেন পাঠিয়েছেন, আপনারা কি জানতে চান সেই জন্য? রোগা পাতলা ছোকরা হলেও মার্ফির মেজাজটা ফার্স্ট মেটের চেয়ে বিশেষ মোলায়েম নয়। কথাগুলো কাটা কাটাই লাগলো, তার কারণটা অবশ্য আলাদা, একটু পরে বুঝলাম। মামাবাবু মার্ফিকে বসতে বললেন, কিন্তু জাহাজের আদব কায়দার দরুণই বোধ হয় সে বসল না। মামাবাবু মার্ফির বেলায় কিন্তু ভোল পাল্টে মিষ্টি করে হেসে বললেন, তুমি তো বেড়ে টুপিটা পেয়েছ, কেমন? মামাবাবুর মিষ্টি হাসি আর গলাতেই অতটা কাজ হবে ভাবিনি। মার্ফি প্রায় কাঁগুনি গলায় মামাবাবুর কাছে তার ক্ষোভ জানালেন, পাওয়াটা যেন আমার অপরাধ হয়েছে জানেন, বারণ করা সত্ত্বেও থলেগুলো ঘেঁটেছি বলে আমার ওপর কিসব তম্বি। কে তম্বি করলো কে? মামাবাবু হেসে সহানুভূতি স্বরে জিজ্ঞাসা করলেন, ওই ফার্স্ট মেট? ফার্স্ট মেট মুখে করেছেন, মার্ফি বলল, মনে মনে আরো অনেকেই খাপ্পা। আর অনেক কারা, ক্যাপ্টেনও? আমি জিজ্ঞাসা করলাম। না না, মার্ফি তাড়াতাড়ি প্রতিবাদ জানালো, উনি অত্যন্ত ভালো, উনি ওর নাকের তলা দিয়ে কি হয়ে যায় সে উনি জানবেন কি করে? যেমন এ জাহাজে মেয়ে লুকিয়ে থাকা? মামাবাবু মার্ফিকে উস্কানি দিলেন। তা মেয়ে লুকিয়ে থাকা অসম্ভব কি, এই আমি তো সরলভাবে অতক্ষণই বলে ফেলে মার্ফি যেন ভয় পেয়ে থেমে গেল। তোমার কিছু ভয় নেই? মামাবাবু তাকে সাহস দিলেন, ক্যাপ্টেন তোমার সহায় তা তো জানো, মোম্বাসা থেকে জাহাজ ছাড়বার পর তুমি নিজে এরকম কিছু দেখেছ? আমি একটু থতমত খেয়ে মার্ফি শেষ পর্যন্ত স্বীকার করে ফেলল, আমিও এই পরশু রাত্রে ওপরে ওরকম একটা মূর্তি যেন দেখেছিলাম, সেটা আলো ছায় আমার মনের ভুলই বলে ধরে নিয়েছিলাম অবশ্য। তাই কাউকে আর সে কথা জানাওনি কেমন? ক্যাপ্টেন কখন দরজায় এসে দাঁড়িয়েছেন লক্ষ্য করিনি। তিনি এবার ভেতরে এসে মার্ফিকে চলে যেতে ইঙ্গিত করলেন। মার্ফি সেলাম জানিয়ে চলে যাওয়ার পর চিন্তিত মুখে বললেন, ব্যাপারটা তাহলে ভৌতিক বলেই ধরে নেব মিস্টার রায়, ওরকম একটা বদনাম অবশ্য আছে আমাদের মারবেডের। সে বদনাম কাটানো এবার দরকার নয় কি? মামাবাবু বললেন, যদি পারেন তো আপনার কাছে সত্যি কৃতজ্ঞ থাকব। ক্যাপ্টেন উৎসুকভাবে মামাবাবুর দিকে তাকালেন, মেয়েটি যেই হোক সত্যি যদি তাকে খুঁজে বার করতে পারেন। তাকে খোঁজার চেয়ে কেন সে দেখা দেয় সেটা বোঝায় বেশি দরকার নয় কি? ক্যাপ্টেন ও আমি দুজনে একটু অবাক হয়ে মামাবাবুর দিকে তাকালাম। আরম্ভটা যেন ভৌতিক কাহিনীর ভূমিকা হয়ে গেছে বুঝতে পারছি, সেরকম কিছু লিখতে কিন্তু বসিনি। এ ধরনের অলৌকিক গোছের ব্যাপারের সঙ্গে জড়িত হয়ে পড়ব তা জানতাম না। মামাবাবু তা নিশ্চয়ই ভাবতে পারেননি। সেই সুযোগ পেয়ে নেহাত খেয়ালের মাথায় এই সরুর সমুদ্রের রাজ্যে তার বেড়াতে আসা,
সেই সঙ্গে প্রলোভন দেখিয়ে আমাকেও টেনে এনেছেন। সুযোগটা হয়েছিল মগনলাল ব্রাদার্সের এক অংশীদার সুন্দরদাস মগনলাল মামাবাবুর সঙ্গে দেখা করতে আসা থেকে। মগনলাল ব্রাদার্স আমদানি রপ্তানির কারবারি, বোম্বাই, করাচি ও কলকাতা থেকে তখনকার দিনে তারা বিদেশে ম্যাঙ্গানিজ ও ইলেমনাইট চালান দেয়। সমুদ্র পার থেকে যা আমদানি করেন তার একটা হলো গুয়ানো, অর্থাৎ পাখিদের যুগ যুগান্তরে জমানো মল সার হিসেবে, যার জায়গায় আজকাল কৃত্রিম ফার্টিলাইজার চলছে। এই গুয়ানো তারা আনেন আফ্রিকার পূর্ব দিকে ম্যাডাগাস্কার দ্বীপের উত্তর অ্যাস্ট্রোব নামে একটা ছোট্ট দ্বীপ থেকে। তাঁরা যেসব ছোট মাল জাহাজ ভাড়া করে ভারত থেকে ম্যাঙ্গানিজ ও ইলমেনাইট বিদেশে পাঠান, তারই দু একটি ফেরবার পথে অ্যাস্ট্রোব দ্বীপ হয়ে এই গুয়ানো নিয়ে আসে। শুধু অ্যাস্ট্রোব দ্বীপের গুয়ানো নয়, একদিক দিয়ে তার চেয়ে অমূল্য পৃথিবীর অষ্টম আশ্চর্য এক সাতরাচর ধনও তারা আনে সেসেল দ্বীপপুঞ্জের প্রাসলিন বলে একটি ছোট্ট দ্বীপ থেকে। মামাবাবু আমায় সেই সাতরাচর ধনের প্রলোভনই দেখিয়েছিলেন। মগনলাল ব্রাদার্সের অংশীদার সুন্দর দাস ঠিক কি জন্যে মামাবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন জানি না। সেদিন আমি বিকেলে যখন মামাবাবুর বাসায় গিয়ে পৌঁছেছি তখন তিনি বিদায় নিচ্ছেন। তার শেষের আলাপটুকু শুধু শুনে সামান্য যা বুঝেছিলাম তিনি তখন বলেছিলেন, তাই বলছি আপনি নিজের চোখে দেখে আসুন রায় সাহেব, সারা দুনিয়ায় এ জিনিস আর কোথাও নেই। 200 বছর আগে এ জিনিসের জন্য রাজারা অর্ধেক রাজত্ব দিতেও পেশপা হতো না। আপনি নিজের চোখে ও জিনিস দেখে আসুন আর আমাদের সমস্যাটারও মূল কি তা ধরবার চেষ্টা করুন। আপনাদের সমস্যা তো আসলে মারমেড নিয়ে, বলেছিলেন মামাবাবু। অন্য জাহাজের তুলনায় মারমেড অনেক কম ভাড়ায় আপনাদের মাল বয়ে আনে, কিন্তু গত কয়েকবার কিছুতেই সময় মতো বোম্বাই করাচিতে পৌঁছতে পারছে না। তার জন্যে লোকসান কিছু আপনাদের বইতে না হলেও ব্যাপারটার মানে আপনারা বুঝতে চান, তাই তো? হ্যাঁ, বুঝতে চাইছি একদিক দিয়ে মারমেডের মালিকের খাতিরেই। মালিক স্টিম ট্রাস্ট বলে ছোট একটা বিলাতি কোম্পানি, কোম্পানি অত্যন্ত ভালো। শুধু যে অনেক অল্প ভাড়ায় আমাদের কাজ করে তা নয়, পৌঁছতে দেরি হওয়ার জন্যে যে গুণাগার লাগে তা নিজেরাই বিরক্তি না করে নিজেদের পাওনা থেকে কাটতে দেয়। তারা নিজেরাই এ ব্যাপারে খোঁজ খবর অবশ্য নিচ্ছে, আমরা তাদের হিতৈষী হিসেবে কিছু করতে চাই, তবে সেটা গোপনে করা উচিত বলেই আপনাকে যেতে বলছি। আপনি যেন ওই পথে বেড়াতে চান, বন্ধু ও অতিথি হিসেবে আপনাকে আমরা সেই সুযোগ দিচ্ছি। খোঁজ খবরে এ পর্যন্ত তো বিশেষ কিছুই জানতে পারেননি, বলেছেন মামাবাবু। শুধু একবার সেসেলস রাজধানী মাহে দ্বীপের ভিক্টোরিয়াতে জাহাজটাকে সরকারি নৌপুলিশ খানা তল্লাশির জন্য দু একদিন আটক রেখেছিল, এটুকু জানেন। হ্যাঁ, সেই খানা তল্লাশি অনেহা তকারণ অন্যায়, বলেছেন সুন্দর দাস। সরকারি দপ্তরের কোনো ভুল নির্দেশে সেটা হয়েছিল বোধ হয়, খানা তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। যাবেই বা কি, অতি সাধারণ একটা মালের ট্রাম্প জাহাজ, ম্যাঙ্গানিজ ইলেমনাইট আর গুণ বাওয়াই তার কাজ। নৌপুলিশ ক্ষমা চেয়ে সসম্মানে তাই মারমেডকে ছাড়পত্র দিয়েছিল। মারমেডে খানা তল্লাশি সেই একটি বারই হয়েছিল, কিন্তু তারপরও জাহাজ কয়েকবার ধরে ঠিক সময়ে পৌঁছতে পারছে না। এ ব্যাপারে রহস্য যদি কিছু থাকে তা আলাদা ধরনের বলেই তাই সন্দেহ হয়। মারমেডের নাবিকদের মধ্যে একটা কি কুসংস্কারের ধারণার কথা বলছিলেন না, বলেছেন মামাবাবু। হ্যাঁ, আজগুবি ধারণা, হেসে বলেছেন সুন্দর দাস। মারমেডের ওপর কোনো সমুদ্রের অপদেবতার ভর হয়েছে, এই গুজব তাদের মধ্যে রটেছে। সেই অপদেবতায় নাকি জাহাজকে বিপথে চালিয়ে বিপদে ফেলবার চেষ্টা করে। ট্রাম্প জাহাজের প্রায় মুখ্যসূক্ষ্ম নাবিকদের মধ্যে ওরকম কুসংস্কার থাকা অস্বাভাবিক নয়। সুতরাং ওসব আপনাকে কান দিতে বলছি না, আপনি নিজের চোখ কান খোলা রেখে হয়তো কিছু ধরতে পারবেন, এই আমাদের আশা। সুন্দর দাস তারপর নমস্কার জানিয়ে চলে গেছেন। মামাবাবু বার্মায় যখন ছিলেন তখন থেকে মগনলাল ব্রাদার্সের সঙ্গে যে তার যোগাযোগ ছিল সে কথা এবার অস্পষ্টভাবে আমার মনে পড়েছে। মাইনিং ইঞ্জিনিয়ার হিসাবে তার কাছে ওই কোম্পানির পরামর্শ চাওয়া চিঠিও দু একটা মাঝে মাঝে দেখেছি। সুন্দর দাস চলে যাওয়ার পর মামাবাবু আমাকে একেবারে অবাক করে দিয়ে বলেছেন, পৃথিবীর অষ্টম আশ্চর্য কোকো দ্য মেয়ের তাহলে আমরা দেখতে যাচ্ছি। আমরা যাচ্ছি মানে? আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়েছি। আর অষ্টম আশ্চর্য কোকো দ্য মেয়ের সেই বা কি বস্তু? আমরা যাচ্ছি মানে, মামাবাবু যেন প্রথম ভাগ পড়বার গলায় বুঝিয়ে দিয়েছেন, তুই আর আমি কাল বুধবার বিকেলে বোম্বে মেলে রওনা হচ্ছি,
আর শুক্রবার বোম্বে পৌঁছে সেই দিনই সন্ধ্যায় বিআইএসএন এর এক প্যাসেঞ্জার জাহাজে বোম্বে থেকে আফ্রিকার কিনিয়ার মোম্বাসা বন্দরে পাড়ি দিচ্ছি। মোম্বাসায় দুদিন থাকবার পর মারবেন নামে এক ছোট্ট জাহাজে আমরা যাচ্ছি আশ্চর্য রূপকথার সাত রাজার ধন অতল সাগরের অমৃত ফল কোকোদা মেয়ের সচক্ষে দেখতে আর নিজেদের মুখে চাখতে। আমার হাঁ করা মুখ দিয়ে আর কথা বার হয়নি। মামা বাবুই আবার বলেছেন, কোকোদা মেয়ের কি বস্তু বুঝতে পারিসনি তো? না পারারই কথা। 1768 খ্রিস্টাব্দের আগে এ বস্তু যে কি ও কোথাকার কেউই জানত না। মধ্যযুগে এ বস্তু অতি বিরল ছিল, কখনো কখনো সিংহল আর ভারতবর্ষের উপকূলে অদ্ভুত এক ফলের মতো জিনিস সমুদ্রের ঢেউয়ে ভেসে আসত। সে ফলের শ্বাস অমৃত বলে লোকে বিশ্বাস করত। হেন রোগ নেই যা নাকি তা খেলে সারে না, যে কোনো বিষ তা কাটিয়ে দেয়, এই ছিল তখনকার ধারণা। গভীর সমুদ্রের তলায় একটি মাত্র নাকি গাছ আছে যাতে এই আশ্চর্য ফল ফলে। পৃথিবীর সব সমুদ্রের স্রোত সেই অতলে গিয়ে মিশেছে, সেখানকার ঘূর্ণিতে কোনো জাহাজ আর ফেরে না। সেই আজব গাছের অবাক ফল কালে ভদ্রে নাকি খসে পড়ে, সমুদ্রের স্রোতের বিরুদ্ধে ভেসে গিয়ে দূর কোনো উপকূলে পৌঁছে নিজে নিজেই হেঁটে ডাঙায় ওঠে। এ ফল সম্বন্ধে এরকম আজগুবি কিংবদন্তি ছড়ানো খুব অস্বাভাবিক নয়। একটি ফলের ওজন আধ মনের ওপর পর্যন্ত হয়। 1768 খ্রিস্টাব্দে সেসেলস দ্বীপপুঞ্জের প্রাসলিন দ্বীপটি আবিষ্কার হওয়ার পর এ ফলের রহস্যের মীমাংসা হয়। কোকোদামের মানে সমুদ্রের নারকেল। পৃথিবীর এই একটিমাত্র দ্বীপেই জন্মায়, জন্মভূমি জানা গেলেও কোকোদামের এখনো অবাক করা ফল। এ ফল 100 ফুট লম্বা গাছে ফলে, তাও গাছের বয়স 25 বছর হবার আগে নয়। গাছগুলো কতদিন বাঁচে এখন সঠিক জানা যায়নি। 1768 সালে দেখা কয়েকটা গাছ অন্তত এখনো বেঁচে আছে। এ ফল গাছে ঝুনো হতেই লাগে নিদেন পক্ষে 7 বছর। সুতরাং এ ফল দেখবার এমন সুযোগ কি কেউ ছাড়ে? সত্যি সত্যি তারপর মামা বাবুর সঙ্গে একদিন মোম্বাসা পাড়ি দিয়েছি। এখনকার পাসপোর্ট ভিসা ফরেন এক্সচেঞ্জ ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স পি ফর্মের দিন হলে অবশ্য সম্ভব হতো না, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধেরও বছর দশেক আগের কথা, পৃথিবীতে ওসব বেড়া তখনও দুর্লঙ্ঘ হয়নি। মোম্বাসায় দুদিন থেকে মারমেট জাহাজে চড়ে প্রাসলিন দ্বীপে পৌঁছেছি। মুগ্ধ হয়েছি সেখানকার কোকোদামের বা দানব নারকেলের অরণ্য দেখে। এবার জাহাজ চলেছে অ্যাস্ট্রোপ দ্বীপে গুয়ানো বোঝাই করতে। ইতিমধ্যে ওই আধা ভৌতিক রহস্যময় নারী মূর্তির আবির্ভাবে উত্তেজনার সঞ্চার হয়েছে সমস্ত জাহাজে। পরের দিন সকালেই সে উত্তেজনা এমন তীব্র হয়ে উঠবে কে জানত। সমুদ্রের হালচাল বোঝা এখনো বুঝি মানুষের অসাধ্য। কদিন আকাশ বেশ পরিষ্কার পেয়েছি, শান্ত সমুদ্রে মৃদুমন্দ হাওয়ার ঢেউ, হঠাৎ কাল সন্ধ্যে থেকেই গাঢ় কুয়াশায় দিকবিদিক ঢেকে গেছে। রাত্রে একটা তারার কণা কোথাও দেখা যায়নি। ওপরের ডেকে উঠে মনে হয়েছে সমুদ্রের নয়, যেন মেঘলোকের ভেতরেই আছি। ডেক থেকে সকাল সকালই নেমে এসে কেবিনে শুয়ে পড়েছি। কেবিনে মামা বাবুকে না দেখে একটু অবশ্য অবাক হয়েছিলাম। রাত্রে ডিনার শেষ করে বিছানায় গড়াবার জন্য মুখটা দেখবার পর্যন্ত যার প্রায় তর্ষ হয় না, তিনি আজ এই বিদঘুটে কুয়াশার রাত্রে বিছানা ছেড়ে গেলেন কোথায়? মামা বাবুর অবশ্য সবকিছুই অদ্ভুত। কাল বিকেলে যেমন তার হাতে একটা পুরনো পত্রিকা দেখেছি, পত্রিকাটা আবার পর্তুগিজ ভাষার সাপ্তাহিক। আমায় কৌতূহল ভরে সেটা লক্ষ্য করতে রেখে বলেছেন, পর্তুগিজ শেখবার চেষ্টা করছিলেন? সে পত্রিকা নিয়ে যেমন তার রাত্রে ঘরে না থাকা নিয়েও বেশিক্ষণ অবশ্য মাথা ঘামায়নি। অঘরে ঘুমিয়ে পড়ে জেগেছি একেবারে ভোরবেলায়। ঘুম ভাঙবার পরে একটা কিরকম অস্পষ্ট অস্বস্তি টের পেয়েছি, কি যেন একটা অস্বাভাবিক কিছু ঘটার আভাস। দু এক মিনিট বাদে এই অস্বস্তির কারণটা যেন অনুমান করতে পেরেছি, জাহাজটা চলছে না। থেমে থাকার এই স্তব্ধতাটাই নিজের অজান্তে অস্বস্তি জাগিয়েছে, কিন্তু জাহাজ এখন থেমেছে কেন? অ্যাস্ট্রোপ দ্বীপে এত তাড়াতাড়ি তো পৌঁছবার কথা নয়। সেকেন্ড মেটের সঙ্গে আলোচনায় জেনেছি আজ বিকেলের আগে সেখানে পৌঁছনো যাবে না। তাহলে জাহাজ কোথায় কি কারণে থামল? মামা বাবুই বা এই সাত সকালে গেলেন কোথায়? তাড়াতাড়ি উঠে পড়ে হাত মুখ ধুয়ে পোশাক পরে বাইরে গিয়ে যা শুনেছি তা প্রায় অবিশ্বাস্য।
রাত্রের কুয়াশার মধ্যে দিকভুল করে বিপথে গিয়ে জাহাজ সম্পূর্ণ অন্য একটি দ্বীপে এসে পৌঁছেছে। সেকেন্ড মেটি ছিলেন জাহাজ চালাবার কাজে। কুয়াশার মধ্যে যথানিয়ম কম্পাসের নির্দেশেই তিনি জাহাজ চালিয়েছেন, কিন্তু ভোরে কুয়াশা কেটে যাবার পর অবাক হয়ে দেখেছেন কম্পাসের কাঁটায় তাকে ভুল পথে নিয়ে গিয়ে অ্যাস্ট্রোভের বদলে অ্যালডেব্রা নামে অন্য একটি দ্বীপে নিয়ে এসেছে। প্রথমটা হতভম্ব হলেও সেকেন্ড মেট অগডেন রাগে তারপর ফেটে পড়েছেন। অগডেনের চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বার হবে। উত্তেজিতভাবে ক্যাপ্টেনকে তিনি বোঝাচ্ছেন যে এ ব্যাপারে জাহাজের কোনো বদমাইশের কারসাজি নিশ্চয়ই আছে। কম্পাসের কাছে কেউ কোনো চুম্বক বা লোহার কিছু অন্তত লুকিয়ে রেখেছে, নইলে কম্পাসের এ ভুল হওয়া সম্ভব নয়। ক্যাপ্টেনকে তাই তিনি জাহাজের সবাইকে ডাকিয়ে জেরা করতে অনুরোধ করেছেন। ক্যাপ্টেন অত্যন্ত চিন্তিত মুখে ধৈর্য ধরে সব শুনলেন। কিন্তু চুম্বক বা লোহার কিছু লুকিয়ে যে কেউ রেখেছে তার প্রমাণ কি? আমি তো আপনার সঙ্গে সব খুঁজে দেখলাম, কোথাও সেরকম কিছু তো নেই। সেকেন্ড মেটকে এবার অনিচ্ছার সঙ্গে সে কথা স্বীকার করতে হলো। আমি এসে তাঁর সে রুদ্রমূর্তি দেখলাম। সেখানে তখন ক্যাপ্টেন ডিগবি আর মামাবাবু ছাড়া কেউ নেই। মামাবাবু এই ভোরে যে এখানে হাজির থাকবেন ভাবতেই পারিনি। তাহলে? ক্যাপ্টেন ডিগবি নিজে বেশ ফাঁপড়ে পড়েছেন মনে হলো। বললেন, ও ধরনের কিছু থাকলে তো কম্পাসের কাছাকাছি থাকবে। কম্পাসের এরকম বিগড়ে যাওয়ার মানেই তো বোঝা যাচ্ছে না। মানেটা যদি ভৌতিক হয়? মামাবাবুর কথায় সবাই আমরা তাঁর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। ভৌতিক? সেকেন্ড মেট বিমূঢ়ভাবে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ। মামাবাবুর গলায় কৌতুকের একটু যেন আভাস। এ জাহাজে সেরকম একটা দুর্নাম তো শুনেছি। জাহাজের ওপর কোনো এক অপদেবতার নাকি কুদৃষ্টি আছে, সেই জাহাজকে ভুল রাস্তায় চালিয়ে নিয়ে যায় বলে গুজব? এ হাসি তামাশার সময় নয় মিস্টার রায়, ক্যাপ্টেন একটু বিরক্তির সঙ্গেই বললেন। ব্যাপারটা তাহলে গুরুতর কিছু বলছেন? মামাবাবুর গলা হঠাৎ অত্যন্ত গভীর শোনাল। বেশ, কম্পাসের ভুলে জাহাজ তাহলে কোথায় এসে থেমেছে জিজ্ঞেস করতে পারি? এটা অ্যালডেব্রা দ্বীপ, বললেন ক্যাপ্টেন, যেখানে আমাদের যাওয়ার কথা সেই অ্যাস্ট্রোভ দ্বীপের উত্তর পশ্চিমে। টেস্টুডো এলিফ্যান্টিনো। মামাবাবু আমাদের সকলকে বোধ হয় থ করে দিলেন। কিসের দেশ? ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন ভ্রুকুটি করে। টেস্টুডো এলিফ্যান্টিনো, মামাবাবু শান্ত গলায় বললেন, পৃথিবীর সবচেয়ে বড় সাতমণি কচ্ছপ এই অ্যালডেব্রা দ্বীপেই পাওয়া যায়। কিন্তু এখানে জাহাজ থামবে আপনি আগে জানলেন কি করে? জিজ্ঞেস করলেন সেকেন্ড মেট। জেনেছি এর আগেও বার কয়েক পথ ভুলে জাহাজ এখানেই থেমেছে বলে। মামাবাবু ক্যাপ্টেনের দিকে তাকালেন জিজ্ঞাসুভাবে। কেমন, তাই না? কোথায় থেমেছে না থেমেছে আপনি জানলেন কি করে? ক্যাপ্টেন এবার বেশ গরম। হ্যাঁ জেনেছি, আপনাদের লগ বুক দেখে। মামাবাবুর মুখে গা জড়ানো হাসি। লগ বুক দেখে? লুকিয়ে আমাদের লগ বুক দেখেছেন আপনি? ক্যাপ্টেন জ্বলে উঠলেন। লুকিয়ে দেখেছি সত্যি, কিন্তু প্রকাশ্যে দেখবার অধিকারও আমার আছে। মামাবাবু পকেট থেকে একটা কাগজ বার করে ক্যাপ্টেনের সামনে খুলে ধরে বললেন, এটা পড়লেই বুঝতে পারবেন, স্টিম ট্রাস্ট আর মগনলাল ব্রাদার্স দুই তরফ থেকে আমায় ঢালাও অধিকার দিয়েছে মারমেড জাহাজের ব্যাপারে যা আমার দরকার মনে হয় সবকিছু খুঁটিয়ে দেখবার। আপনি আপনি তাহলে আমাদের গুপ্তচর হয়ে এসেছেন? ক্যাপ্টেন ঘৃণার সঙ্গে বললেন। হ্যাঁ, সেরকম গালাগালও দিতে পারেন, মামাবাবু নির্বিকারভাবে বললেন। তবে শুধু আমাকে নয়, আপনার ফার্স্ট মেট এই মিস্টার স্টিলকেও। ফার্স্ট মেট মিস্টার স্টিল কখন সেখানে এসে দাঁড়িয়েছেন লক্ষ্য করিনি, অবাক হয়ে তার দিকে তাকালাম। মামাবাবু তখন বলে যাচ্ছেন, মিস্টার স্টিলকেও জাহাজের রহস্য সন্ধানের জন্যই ব্রিটেনের নৌপুলিশ বিভাগ থেকে ফার্স্ট মেট সাজিয়ে পাঠানো হয়েছে। ক্যাপ্টেন একবার মামাবাবু আর একবার মিস্টার স্টিলের দিকে বিমূঢ়ভাবে তাকিয়ে এবার কেমন যেন একটু থতমত খেয়ে অসহায়ভাবে বললেন, আমার উপর তাহলে টিম ট্রাস্টের বিশ্বাস নেই বুঝতে হবে, কিন্তু আমি কি নিজেই এ রহস্যের মীমাংসার চেষ্টা করছি না? ব্যাপারটা চাপা দেবার ইচ্ছে থাকলে লগবুকের বিবরণ কি বদলে লেখাতে পারতাম না? এখনই সব জানাজানি হলে এ জাহাজের অফিসার থেকে সাধারণ নাবিকের মধ্যে নিরীহ নির্দোষ অনেকের চাকরি নিয়ে টানাটানি হবে বলেই আমি নিঃশব্দে রহস্যটার মীমাংসা করতে চেয়েছি। কিন্তু ওই দয়া মায়া করতে গিয়ে রহস্যের খেয়ে আপনার দৃষ্টি এড়িয়ে গেছে মিস্টার ডিগবি, বললেন
ফার্স্ট মেট্রোপি মিস্টার স্টিল। হ্যাঁ, তা না হলে বারবার জাহাজে অ্যালডোব্রা দ্বীপে কেন পথ ভুলে এসে থামে তা অন্তত বোঝবার চেষ্টা করতেন। মামাবাবু যোগ দিলেন। তা বোঝবার চেষ্টা করিনি মনে করছেন? ক্যাপ্টেন বেশ ক্ষুণ্ণ। কাল রাত্রে আমি নিজে কতবার এসে মিস্টার অগ্রেনের সঙ্গে কম্পাসের তদারক করে গেছি জানেন। কম্পাস এরকমভাবে বিকল হওয়ার কোনো কারণই তো খুঁজে পাচ্ছি না। কারণ তো মিস্টার অগ্রেন আগেই বলে দিয়েছেন। মামাবাবু হাসলেন। কম্পাসের কাছে কোনো চুম্বক জাতীয় জিনিস থাকাই হলো আসল কারণ। কিন্তু মিস্টার অগ্রেনের সঙ্গে আমি নিজে ভালো করে এ কামরা খুঁজে দেখেছি। ক্যাপ্টেন এবার উত্তেজিতভাবে বললেন, ম্যাগনেট জাতীয় কোনো কিছুই পাইনি, আপনারাও খুঁজে দেখুন না। তা তো দেখতেই হবে। মামাবাবুর গলার সুরটা কেমন অদ্ভুত। সেকেন্ড মেট অগ্রেন নীরবে অপ্রসন্ন মুখে এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবার বিরক্তির সঙ্গে বললেন, আমি তাহলে এখন যাচ্ছি, সারা রাত জেগে কাটিয়েছি, এখন বিশ্রাম দরকার। মিস্টার অগ্রেন পা বাড়াতেই কিন্তু মামাবাবু বাধা দিলেন, দাঁড়ান, যাবেন না মিস্টার অগ্রেন, আর যদি যেতে চান তো আপনার ওভারকোটটা খুলে রেখে যান। ওভারকোট খুলে রেখে যাব? অগ্রেন গরম মেজাজে ফিরে দাঁড়ালেন। হ্যাঁ, ওই ওভারকোটে এ জাহাজের রহস্যের চাবিকাঠি আছে কিনা? মামাবাবু ও মিস্টার স্টিল দুজনেই তখন দুদিক থেকে অগ্রেনকে গিয়ে ধরেছেন। আমি ও ক্যাপ্টেন হতভম্ব হয়ে তাঁদের দিকে তাকাতে মামাবাবু হেসে আবার বললেন, অবাক হচ্ছে মিস্টার ডিগবি, কিন্তু ওভারকোটের এই বোতামগুলো দেখেছেন, একটু বেখাপ্পা গোছের গরম নয়? বলতে বলতে ওভারকোট থেকে সজোরে একটা বোতাম ছিঁড়ে নিয়ে মামাবাবু আবার বললেন, এই বোতামের ভেতরেই লুকোনো ম্যাগনেট, ওই দিয়ে জাহাজের কম্পাস নিজের দরকার মতো বেঠিক করে অপদেবতার কোপের গুজব তৈরির চেষ্টা হয়েছে। কিন্তু বোতামের মধ্যে লুকোনো ম্যাগনেটের কথা আমার মাথায় আসেনি মিস্টার রায়, শ্রদ্ধা বিস্ময়ের স্বরে বললেন মিস্টার স্টিল, আপনি বুঝলেন কি করে? বুঝলাম কাল রাত্রে মিস্টার অগ্রেনকে ওই ওভারকোট পরে কন্ট্রোলে আসতে দেখে। এখন বেশ গরমের দিন যাচ্ছে, ওভারকোট চাপাবার কোনো প্রয়োজনই নেই। কাউকে না বুঝতে দিয়ে কম্পাস বিকল করবার একমাত্র উপায় হলো ম্যাগনেট জাতীয় কিছু। সে ম্যাগনেট সকলের দৃষ্টি এড়িয়ে কিভাবে রাখা সম্ভব ভাবতে গিয়ে ওভারকোটের বোতামের কথা আমার মাথায় আসে। আচ্ছা, মিস্টার অগ্রেনকে এখন নিয়ে গিয়ে বন্দি করে রাখুন মিস্টার স্টিল, আমি ক্যাপ্টেনের সঙ্গে কাজের কথাগুলো সেরে যাচ্ছি। আশা করি মিস্টার অগ্রেন গোলমাল করবার চেষ্টা করবেন না। না, তা করব না। ধরা পড়ে ভেঙে না পড়ে অবজ্ঞা ভরে মামাবাবুর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি এসে বলল অগ্রেন, আমার বন্দি করে আপনারাই বা কি করবেন? কি বিলেতে বিচার হয়ে বড়জন আমার চাকরিটা যাবে, তার চেয়ে বেশি কিছু যদি হয় তাহলে কিছুদিনের জেল, আমি তার পরোয়া করি না, কিন্তু এ জাহাজের রহস্য তাতেই বুঝে ফেলবেন মনে করেছেন? নিহাত চাপার আগে ও আক্রোশে বোধ হয় অগ্রেনের মুখ আলগা হয়ে শেষ আস্ফালনটা বেরিয়ে পড়েছিল। মামাবাবু তার উত্তর না দিয়ে শুধু একটু হাসলেন। মিস্টার স্টিল অগ্রেনকে নিয়ে চলে যাবার পর ক্যাপ্টেনই আবার সে কথা তুলে তার সংশয় ও উদ্বেগটা প্রকাশ করে ফেললেন। অগ্রেন তো সত্যি কথাই বলে গেল মিস্টার রায়, ম্যাগনেটের সাহায্যে কম্পাস বিগড়ে দিয়ে জাহাজ ভুল পথে চালাবার জন্য অগ্রেনের হয়তো ভালো রকম সাজাই হবে, কিন্তু মার্বেলের রহস্য তাতে তো সব পরিষ্কার হয়ে যাচ্ছে না? রহস্য সবই পরিষ্কার হয়ে গেছে মিস্টার ডিগবি, মামাবাবু আশ্বাস দিলেন। জাহাজে ভৌতিক মহিলা আবদানি করে আমাদের আসল রহস্য থেকে নজর সরিয়ে দেওয়ার চেষ্টা সত্ত্বেও ওদের সব ফন্দি ফিকিরি ধরে ফেলেছি। আপনি এখন অ্যাস্ট্রোবের বদলে ম্যাডাগাস্কারের উত্তর পশ্চিমের নুজি বে বন্দরে জাহাজ চালাবার হুকুম দিন দেখি। নুজি বে বন্দরে? ক্যাপ্টেনের মুখ একটু গম্ভীর হলো। তা তো আমি পারি না মিস্টার রায়, কোম্পানির যে নির্দেশ নিয়ে আমি জাহাজ মুম্বাসা থেকে ছেড়েছি তা লঙ্ঘন করতে আমি পারি না। লঙ্ঘন তো এর মধ্যেই করেছেন, মামাবাবু হাসলেন, তবে তা অবশ্য নিজের অজান্তে ও অনিচ্ছায়। যাই হোক, কোম্পানির নির্দেশ অমান্য করতে আপনাকে হবে না। কিং ট্রাস্টের লন্ডন অফিস থেকে এতক্ষণে নুজি বেতে জাহাজ নিয়ে যাবার নির্দেশ এসে গেছে বলেই মনে করি। আপনি স্পার্কস অর্থাৎ ওয়ার্ল্ডেস অফিসারের কাছে খোঁজ নিয়ে দেখুন, জাহাজ কিন্তু এখনই ছাড়তে হবে মিস্টার ডিগবি। নির্দেশ এসে থাকলেও এখনই কি করে জাহাজ ছাড়বো মিস্টার রায়? ক্যাপ্টেন এবার একটু বিব্রতভাবে জানালেন, জাহাজ এখানে থামবার পর আমাদের দুজন নাবিক যে বড় কচ্ছপ দেখবার জন্য একটা বোট নিয়ে দ্বীপে গেছে, দুজনেই বলতে গেলে ছেলে মানুষ, তাই আমি অনুমতি না দিয়ে পারিনি। তাদের একজন বিল মারফি কেমন? জিজ্ঞেস করেছেন মামাবাবু। হ্যাঁ, বিল মারফি আর ডিক রবার্টস বলে একজন ওয়েলস, বললেন ক্যাপ্টেন। তারা ঘন্টা দুয়েক বাদে ফিরবে।
তাদের ফিরতে দেওয়ার হবে না মিস্টার ডিগবি, মামাবাবু গম্ভীরভাবে বললেন। ওই দ্বীপেই হাতে নাতে যাতে তারা ধরা পড়ে তার ব্যবস্থাই করতে হবে এখন। ধরা অবশ্য শুধু বিল মার্ফি পড়বে, বিগ রবার্টস না জেনে তার সঙ্গী হয়েছে মাত্র, সুতরাং প্রথমে ধরলেও তাকে ছেড়ে দেওয়া হবে। ওইসব আপনি কি বলছেন মিস্টার রায়? ক্যাপ্টেন একটু বিরক্ত ও সন্দিগ্ধভাবে মামাবাবুর দিকে তাকালেন। মনে হলো মামাবাবু আবোল তাবোল বকছেন বলেই তার ধারণা। আজগুবি কিছু বলছি না মিস্টার ডিগবি, বিল মার্ফি হাতে নাতে কিভাবে ধরা পড়বে জানেন? ধরা পড়বে ওই দ্বীপে টেস্টুডো এলিফ্যান্টিনো মানে হাতি কচ্ছপের পিঠের খোলার পেছনের খাঁজে চোরাই হীরে সিমেন্ট পুডিং দিয়ে আটকে রাখবার চেষ্টায়। আফ্রিকা থেকে চোরাই হীরের কারবারিরা এই অদ্ভুত ফিকির কিছু কাল ধরে চালাচ্ছে। এই ফিকির এমন যে কারোর সন্দেহ হবার কোনো উপায় নেই। চোরাই হীরে যারা পাচার করে তারা আপনাদের মারমেডের মতো কোনো কোনো জাহাজের দু চারজন অফিসারকে টাকা দিয়ে হাত করে নানা ছলে এ দ্বীপে জাহাজ লাগাবার ব্যবস্থা করে। তারপর এই হাত করা দলের কেউ অতিকায় কচ্ছপ দেখবার ছুতো এই দ্বীপে গিয়ে কচ্ছপদের গায়ে হীরে আটকে দিয়ে আসে। অতিকায় কচ্ছপ সংখ্যায় খুব বেশি নয়, দ্বীপের একটা অংশে তাদের পাওয়া যায়, সুতরাং কাজটায় খুব অসুবিধে নেই। এরপর আসল ব্যাপারীদের দলের আর কেউ একসময়ে অন্য জাহাজে বা সুলুপে এসে এখানে হীরে সংগ্রহ করে নিয়ে যায়। এসব দ্বীপে শখের টহলদারের অভাব নেই, তারা আসে ঘুরে ফিরে চলে যায়। তাদের কেউ যে চোরাই হীরে সংগ্রহ করতে আসে এ সন্দেহ কে করবে? অ্যালডোব্রা দ্বীপে কচ্ছপের গায়ে চোরাই হীরে থাকবার কথা কেউ ভাবতেই পারবে না। নানা দেশের পুলিশ অনেক চেষ্টা করেও চোরাই হীরে চালানের এই একটা অদ্ভুত ঘাঁটির কথা তাই এতদিন কল্পনাও করতে পারেনি। মারমেডের বিপথে ঘোড়ার রহস্যবিধের চেষ্টায় আসবার সময় মাহি দ্বীপে একবার মারমেড খানা তল্লাশি করা হয় জেনে আমার মনে সন্দেহ জাগে। মোম্বাসায় খোঁজ নিয়ে চোরাই হীরের ব্যাপারে এ খানা তল্লাশি হয় জেনে সন্দেহটা দৃঢ় হয়। মারমেড তল্লাশ করে তখন কিছু পাওয়া যায়নি, যাবে কি করে? অ্যালডোব্রার চোরাই হীরে তার আগেই চালান হয়ে গিয়েছে। অ্যালডোব্রা দ্বীপে কয়েকবার মারমেড পথ ভুলে এসে পড়েছে জেনে হীরে চালানের পদ্ধতিটা আমি অনুমান করবার চেষ্টা করি। ভুতুড়ে মহিলার খোঁজে সাধারণ ওএস নাবিকদের সঙ্গে আলাপ করবার সুযোগ নিয়ে আমি জানতে পারি যে জাহাজ এখানে থামলে প্রতিবারই বিল মার্ফি কখনো একলা কখনো আর কারোর সঙ্গে কচ্ছপ দেখবার ছুটোই এ দ্বীপে নেমেছে। কচ্ছপ যেখানে পাওয়া যায় সে জায়গার বাইরেও সে কোথাও যায়নি। কচ্ছপদের সাহায্যে যে চোরাই হীরে লুকোনো হচ্ছে এ বিষয়ে তখন আর আমার সন্দেহ থাকে না। আমার অনুমান যে ঠিক তার প্রমাণ মিস্টার স্টিলি আমায় দেখান। নৌ পুলিশ বিভাগ থেকে কাউকে যে এ জাহাজে পাঠানো হয়েছে তা আমি জানতাম, স্টিলি যে সেই লোক তা শুধু আগে বুঝতে পারিনি। বেড়ে পাওয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে জানতে পারি উনি মাত্র এক মাস আগে এ জাহাজে যোগ দিয়েছেন, তাইতেই ওকে আসল লোক অনুমান করে পরে গোপনে আমি ওর সঙ্গে আলাপ করি। ও দুই কোম্পানি আমায় যে চিঠি দিয়েছে তা ওকে দেখায়। উনিও তখন বুলেটিন দা মোজাম্বিক অর্থাৎ মোজাম্বিক থেকে বার করা সাপ্তাহিক বুলেটিনের একটা পুরানো সংখ্যা আমায় দেখান, অতি সাধারণ কাগজ, তাও পর্তুগিজে লেখা বলে সে সংখ্যার একটা ছোট ভ্রমণ বিবরণ মোজাম্বিকের বাইরে কারুর চোখে পড়েনি। মিস্টার স্টিল সে ভ্রমণ বিবরণের একটি জায়গা অনুবাদ করে আমায় পড়ে শোনান। একজন পর্তুগিজ তাতে লিখেছেন যে ম্যাডাগাস্কারের উত্তরে ছোট ছোট দ্বীপে একটি সুলুপ নিয়ে বেড়াতে গিয়ে অ্যালডোব্রা দ্বীপে তিনি অতিকায় কচ্ছপ দেখতে পান। একটি কচ্ছপের মাপজোক নিতে গিয়ে তিনি তার পেছনে একটা ছোট আধ ময়লা কাঁচের টুকরোর মতো পাথর আটা আছে দেখেন। পাথরটা খুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করবার পর সেটা হীরে বলে তার সন্দেহ হয়েছে, তাই সেটা তিনি পরীক্ষা করতে পাঠিয়েছেন। বিবরণে সে পরীক্ষার ফল না জানানো থাকলেও হীরের চোরাই কারবারিদের কৌশল আমাদের কাছে এবার স্পষ্ট হয়ে ওঠে। মার্ফি এই দলেরই একজন, তাকে হাতে নাতে তাই ধরবার ব্যবস্থা করেছি। এখন অ্যালডোব্রায় রেসিডেন্ট গভর্নরের কাছে আপনাকে শুধু একটু বেতার খবর পাঠাতে হবে। তা পাঠাচ্ছি। মামাবাবুর দীর্ঘ বিবরণে যেন ঘোর লাগা অবস্থায় ক্যাপ্টেন বললেন, কিন্তু জাহাজের সব রহস্যের মীমাংসা এখনো হলো না। হ্যাঁ, এতক্ষণে আমি মিস্টার ডিগবিকে সমর্থন করে বললাম, আসল রহস্য থেকে দৃষ্টি সরিয়ে দেবার জন্যই জাহাজে ভুতুড়ে মহিলার আমদানি করা হয় তুমি বলছো, কিন্তু সে মহিলা তাহলে গেলেন কোথায়? তিনি ওই অ্যালডোব্রা দ্বীপেই গেছেন, হাসলেন মামাবাবু। ওই বিল মার্ফি মহিলা সেজে আমাদের বিভ্রান্ত করবার চেষ্টা করেছে,
রোগা পাতলা চেহারার মেয়ে সাজতে ওর কোনো অসুবিধেই হয়নি। বেরিটা খুঁজে পাওয়ার ভান করে বেশি চালাকি করতে যাওয়াই অবশ্য ওর মারাত্মক ভুল। টিন ও আমি তাইতে ওর বিষয়ে সন্দিগ্ধ হই। শেষ হলো আমাদের আজকের গল্প, প্রেমেন্দ্র মিত্রের লেখা ভুতুড়ে জাহাজ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। নমস্কার।